বিজয় সুবর্ণ জয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে ধানমন্ডি 32 নম্বর পর্যন্ত বিজয় শোভাযাত্রা করবে আওয়ামী লীগ। দুপুর 2টায় শুরু হবে এই শোভাযাত্রা। এই মুহূর্তে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আছেন রিপোর্টার রোজিনা রোজি। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রোজি, স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী এবং মুজিব বর্ষ উপলক্ষে আজকে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করেছে আওয়ামী লীগ, যেটি বেলা 2টায় শুরু হবে। এটি সোহরাওয়ার্দী উদ্যান অর্থাৎ সোহরাওয়ার্দী উদ্যানের পাশে যে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন আছে সেখান থেকে এই শোভাযাত্রা শুরু হবে। এটি শুধু রাজধানীতে সীমাবদ্ধ নয়, এটি সারা দেশের বিভিন্ন জেলা উপজেলা পর্যায়েও একযোগে এই বিজয় শোভাযাত্রা উদযাপন করা হবে। বর্ণাঢ্যভাবে এবং জাঁকজমকভাবে এই শোভাযাত্রা করার জন্য দল থেকে একটা নির্দেশনা রয়েছে। তো আজকে আমরা যেটা বলতে চাই যে এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান, যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন এবং এই স্থানটিতেই পাক হানাদার বাহিনী আত্মসমর্পণ করেছিলেন, আর আজকে সেই স্থানটিতেই স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী এবং মুজিব বর্ষের যে বিজয় শোভাযাত্রা সেটি সেই স্থান থেকেই শুরু হচ্ছে এবং এটি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে শুরু হয়ে শাহবাগ মোড়, এলিফ্যান্ট রোড, মিরপুর রোড হয়ে বঙ্গবন্ধু ভবন অর্থাৎ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবন, স্মৃতি বিজড়িত যে বাসভবন রয়েছে সেখানে গিয়ে এই শোভাযাত্রা শেষ হবে, বঙ্গবন্ধু ভবনের প্রাঙ্গণ পর্যন্ত গিয়ে শেষ হবে। তো আজকে 2টায় যে শোভাযাত্রা শুরু হবে সে উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা এই ইঞ্জিনিয়ার্সের সামনে আসতে শুরু করেছেন। তারা ঠিক বেলা 2টার সময় এই শোভাযাত্রা শুরু হবে। আওয়ামী লীগের সিনিয়র নেতারা এই শোভাযাত্রার উদ্বোধন করবেন। যেহেতু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন, তিনি সুস্থ থাকলে হয়তো তিনি এই শোভাযাত্রার উদ্বোধন করতেন, যেহেতু তিনি নেই, যে কারণে হচ্ছে আওয়ামী লীগের যে সিনিয়র নেতারা আছেন তারা একসাথে থেকে এই বিজয় শোভাযাত্রার উদ্বোধন করবেন এবং তারাও এই বিজয় শোভাযাত্রার সামিল হয়ে ধানমন্ডি 32 নম্বর পর্যন্ত, বঙ্গবন্ধু ভবন পর্যন্ত তারা যাবেন। তো আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে যে নির্দেশনা দেওয়া হয়েছে জনভোগান্তি এড়াতে, তারা নির্দিষ্ট যে পয়েন্টগুলো তাদেরকে নির্ধারণ করে দেওয়া হয়েছে তারা সেই স্থানগুলো দিয়ে আজকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে আসবে এবং তারা এই বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রার অংশ নিবে এবং সুশৃঙ্খলভাবে এই বিজয় শোভাযাত্রাকে শেষ করবে, সাফল্যমণ্ডিত করবে, এটাই আমরা এখন পর্যন্ত জানি। তো আমরা অপেক্ষায় আছি বেলা 2টায় যে শোভাযাত্রা শুরু হবে, কিছুক্ষণের মধ্যেই হয়তো নেতাকর্মীরা এই ইঞ্জিনিয়ার্সের সামনে এসে জড়ো হবেন এবং শোভাযাত্রা শুরু হবে। তো ইঞ্জিনিয়ার্সের সামনে থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ এশা। বিজয় সুবর্ণ জয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে বিজয় শোভাযাত্রা করবে আওয়ামী লীগ। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট থেকে আমাদেরকে সে বিষয়ে বিস্তারিত খবর জানাচ্ছিলেন সহ। কাল থেকে দেশে পরীক্ষামূলকভাবে করোনা টিকার বুস্টার ডোজ দেওয়া হবে, এমনটাই জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ষাটোর্ধ্ব ও ফ্রন্টলাইনারদের অগ্রাধিকার ভিত্তিতে ডোজ দেওয়ার পরিকল্পনা রয়েছে। সরকারের এই সিদ্ধান্তকে সময়োপযোগী বলছেন বিশেষজ্ঞরা। তবে বুস্টার ডোজের পাশাপাশি যারা প্রথম 2 ডোজ টিকা পাননি তাদেরও দ্রুত টিকা নিশ্চিতের তাগিদ দিয়েছেন তারা। সময়ের সঙ্গে সঙ্গে প্রথম 2 ডোজ কোভিড টিকার কার্যক্ষমতা দুর্বল হয়ে আসায় বাড়তি আরেক ডোজ টিকা দিচ্ছে উন্নত দেশগুলো, যা বুস্টার ডোজ নামে খ্যাত। আগামী রোববার থেকে দেশে করোনা ভাইরাসের বুস্টার ডোজ দেওয়া হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি জানান প্রথমে ষাটোর্ধ্ব ও ফ্রন্টলাইনারদের টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে। ফ্রন্টলাইন ওয়ার্কার যেমন ডাক্তার, নার্স, সরকারি কর্মকর্তা কর্মচারী যারা কাজ করেন, এক্সপোজড হন, মানে বিভিন্ন সময় দৌড়াদৌড়ি করতে হয়, আমাদের সাংবাদিক ভাইরা যেমন গণমাধ্যমের ব্যক্তিবর্গরা, এই ধরনের ব্যক্তিদেরকে আমরা বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, মাননীয় প্রধানমন্ত্রী তা অনুমোদন দিয়েছে। ভ্যাকসিনটা মানুষের অমিক্রন ভেরিয়েন্ট ছড়িয়ে পড়ায় সরকারের এই সিদ্ধান্তকে সময় উপযোগী বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ফ্রন্টলাইন ওয়ার্কার এবং যারা 60 ঊর্ধ্ব ওদেরকে অমিক্রনের থেকে মৃত্যুর হাত থেকে বাঁচানোর জন্য বুস্টার ডোজ দেওয়া দরকার আছে। তবে বুস্টারের পাশাপাশি যারা এখনো টিকা পাননি তাদের প্রথম 2 ডোজ টিকা নিশ্চিতেরও তাগিদ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। করোনার নবম ভ্যাকসিন হিসেবে ভারতের সেরাম ইনস্টিটিউটের কোভোভ্যাক্সকে অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। স্থানীয় সময় শুক্রবার টিকার অনুমোদন দেয় সংস্থাটি। এক বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়
বিশ্বের দরিদ্র দেশগুলোর টিকার চাহিদা পূরণে এটি সাহায্য করবে। অন্যদিকে করোনার টিকার বৈষম্য কাটাতে সমন্বিত পদক্ষেপের প্রতি গুরুত্ব দিয়েছেন জাতিসংঘ মহাসচিব। কোভিড টিকা আবিষ্কারের পর থেকেই চলছে আলোচনা ও গবেষণা। নতুন টিকা অনুমোদনের প্রক্রিয়া সময় সাপেক্ষ ও জটিল হওয়ায় করোনার জন্য এ পর্যন্ত 8টি ভ্যাকসিন অনুমোদন দিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এবার নবম টিকার অনুমোদন দিল বৈশ্বিক এই সংস্থাটি। স্থানীয় সময় শুক্রবার ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি কোভোভ্যাক্স নামের ভ্যাকসিনটির অনুমোদন দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বের দরিদ্র। এদিকে করোনার নতুন ধরন ওমিক্রনকে বর্তমানে বৈশ্বিক জনস্বাস্থ্যের জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে আখ্যা দিয়েছেন G7 এর নেতারা। স্থানীয় সময় বৃহস্পতিবার এক বিবৃতিতে জোটের নেতারা আরো বলেন, করোনা সংক্রমণ বাড়ায় তারা উদ্বিগ্ন। অন্যদিকে করোনা মোকাবিলায় বিশ্বজুড়ে সমন্বয়হীনতায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। স্থানীয় সময় বৃহস্পতিবার একথা জানান সংস্থাটির প্রধান আন্তোনিও গুতেরেজ। এছাড়া 2022 সালের প্রথমার্ধে বিশ্বের 70% মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্যের কথাও বলেন তিনি। আমন ঘরে তোলার পর নওগাঁর বরেন্দ্র মাঠগুলোতে চলছে বোরো ধান রোপণের প্রস্তুতি। কৃষকরা বলছেন অতিরিক্ত খরচের বোঝা নিয়ে নামতে হচ্ছে জমিতে। ডিজেলের দাম বাড়ায় জেলার কৃষকদের প্রায় অর্ধশত কোটি টাকা বাড়তি খরচ গুনতে হবে। এমআর রকি রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রকিবুল ইসলাম। চাষিদের কর্মব্যস্ততায় সরব এখন বরেন্দ্রর মাঠগুলো। ধান চাষাবাদে এ অঞ্চলে বেড়েছে যান্ত্রিক মেশিনের ব্যবহার। পাওয়ার টিলারে মুহূর্তে জমি প্রস্তুত হলেও কৃষকের বাড়তি দুশ্চিন্তা ডিজেলের বাড়তি দর। কৃষকের ধানের উৎপাদন খরচ প্রতি বছরই বাড়ছে। গত মৌসুমে বোরো ধানের কেজি প্রতি উৎপাদন খরচ বেড়ে দাঁড়ায় 27 টাকা, আর মনপ্রতি ধান উৎপাদনে কৃষকের খরচ হয় 1,080 টাকা। এবার সেচের খরচ বেড়ে যাওয়ায় আরেক দফা বাড়তি খরচের বোঝা কৃষকের ঘাড়ে। ধান গবেষণা ইনস্টিটিউটের হিসাবে বিঘে প্রতি সেচ ও চাষ দিতে 20 লিটার ডিজেল দরকার পড়ে। লিটারে ডিজেলের মূল্য 15 টাকা বৃদ্ধিতে চলতি বোরো মৌসুমে বিঘে প্রতি অতিরিক্ত কৃষককে গুনতে হবে 300 টাকা। 5-6 বিঘা খাত করতাম, এখন বর্তমানে আমাদের 3-4 বিঘা মাটি করতে আমরা হ্যান্ডচুপ খাই যাচ্ছি। তেলের দাম বাড়তি হয়েছে, এদিকে আর কুলোতে পাচ্ছি না আমরা। ধানের দাম তো বাড়তি হয়নি, ধানের দাম যেটাই সেটাই আছে। জ্বালানি তেলের বাড়তি দরের সাথে উৎপাদিত ফসলের দাম নিশ্চিত করা না গেলে কৃষিতে নেতিবাচক প্রভাব পড়বে বলছেন কৃষক নেতারা। শতকরা 23 টাকা বেড়ে যাবে আর কি, এই 23 টাকা বেড়ে যাবে, এর প্রভাবটা গিয়ে কিন্তু সরাসরি কৃষিতে পড়বে। কৃষকেরা আগামীতে হয়তো এই ইডি ধান মানে বোরো ধান উৎপাদন করতে তারা নিরাশা হয়ে যায়। এ অবস্থায় কৃষকদের খরচ সাশ্রয়ী ফসল চাষাবাদে পরামর্শ কৃষি বিভাগের। ধান আমাদের দেশের জন্য যা প্রয়োজন সেই পরিমাণ তার চেয়ে বেশি ধান উৎপাদন হচ্ছে, তো সেক্ষেত্রে আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি যে কিছু পানি সাশ্রয়ী ফসল আবাদের জন্য। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে চলতি মৌসুমে 1,88,000 হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বিঘাপতি অতিরিক্ত 300 টাকা হিসাবে জেলার কৃষকদের প্রায় 48 কোটি টাকা বাড়তি খরচ গুনতে হবে। যে কটি খাত লাগাতার উচ্চ প্রবৃদ্ধির রপ্তানি আয় যোগ করছে দেশের অর্থনীতিতে, তার মধ্যে অন্যতম আসবাবপত্র প্রস্তুতকারক শিল্প। তবে উদ্যোক্তারা বলছেন সম্ভাবনা জাগালেও এর সুফল নিতে পারছেন না তারা। কাঁচামাল আমদানিতে তাদের দিতে হয় উচ্চ হারে শুল্ক, আর দক্ষ কর্মী তৈরিতে নেই সরকারি কোনো উদ্যোগ। খাত বিশ্লেষকদের পরামর্শ, আগামীর বাজার ধরতে সহজ করতে হবে উন্নত মেশিন ও প্রযুক্তি আমদানির কৌশল। কাবুল হাসান সবুজের রিপোর্ট। শ্রমিকের কর্মনিষ্ঠায় আধুনিক মেশিনে তৈরি হচ্ছে আসবাবপত্রের বিভিন্ন অনুষঙ্গ। 12-13,000 কোটি টাকার দেশীয় বাজারের চাহিদা মিটিয়ে মেড ইন বাংলাদেশ তকমা নিয়ে এগুলো যাচ্ছে বিশ্ববাজারে। বিশ্লেষণে দেখা গেছে গত 1 দশকে ফার্নিচার শিল্পের রপ্তানি আয় বেড়েছে প্রায় দ্বিগুণ। দেশি বিদেশি বাজার চাহিদা মাথায় রেখে উৎপাদন পরিকল্পনা সাজানো হলেও থেকে যাচ্ছে দক্ষ জনবলের অভাব, এমনটাই বলছেন উদ্যোক্তারা। মেশিন চালানোর মতো দক্ষ যে শ্রমিক দরকার হয়, এইটা অ্যাকচুয়ালি আমাদের যে ইনস্টিটিউটগুলো আছে ওখান থেকে যে দক্ষতা আমরা এখন পাচ্ছি এটা পর্যাপ্ত না। এই ইন্ডাস্ট্রিটা গ্রো করার জন্য আরো কিছু ইনস্টিটিউট হওয়া দরকার। সম্ভাবনা জাগালেও $500 বিলিয়ন বিশ্ববাজারে বাংলাদেশের এই খাতটি এখনো ছুঁতে পারেনি $8 কোটি রপ্তানি আয়। এজন্য কাঁচামাল আমদানিতে উচ্চ হারের শুল্ককে বড় বাধা হিসেবে দেখছে এ খাতের ব্যবসায়ীদের সংগঠন। আমাদের যে কাঁচামালের যেই ইম্পোর্ট ডিউটি, ট্যাক্স, ভ্যাট যা আছে, এবং ম্যাক্সিমামের ক্ষেত্রেই আসলে হাই ডিউটি স্ট্রাকচার আছে, যে আমাদেরকে ইম্পোর্ট ডিউটিটা যদি লজিক্যাল পর্যায়ে
পর্যায়ে আনা যায় তাহলে কিন্তু আমাদের এক্সপোর্ট অনেক বাড়বে। খাত বিশ্লেষকরা বলছেন, উদীয়মান এই শিল্পের আগামীর বাজার দখলে দরকার ছোট বড় সব কারখানায় উন্নত মানের মেশিন ও প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা। যে ছোট ফ্যাক্টরিগুলো যদি ম্যানুফ্যাকচারিং টেকনিক ডেভেলপ করে তাহলে ওই বড় ফ্যাক্টরি যদি যে বললাম যে 10,076 লাগবে সে কিন্তু ওরা পারো পাঁচটা ফ্যাক্টরিতে সে কিন্তু ভাগ করে দিতে পারত। এখন তো দেওয়ার মতো জায়গা নেই। টেকনোলজি অটোমাইজেশন বা হাইটেক ইন্ডাস্ট্রি কীভাবে কাজ করছে এটা নিয়েও কেউ ভাবে না, সে জানে না। সো ওই যে নলেজটা মোটামুটি জিরো লেভেলেই। শিল্প সংশ্লিষ্টদের দাবি, বর্তমানে 25 লাখের বেশি মানুষের কর্মসংস্থানের যোগান দিচ্ছে খাতটি। এই হিসেবে তৈরি পোশাক শিল্পের পরেই রয়েছে আসবাবপত্র নির্মাণ খাত। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। ইতালি ভ্রমণ এবার কঠিন হলেও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর জন্য। দেশটির স্বাস্থ্যমন্ত্রীর নতুন এক অধ্যাদেশ অনুযায়ী ইউর দেশগুলোর নাগরিকদের ইতালিতে প্রবেশের 48 ঘন্টার মধ্যে করতে হবে PCR টেস্ট, আর যাদের গ্রিন পাস নেই তাদের 5 দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক। এ সিদ্ধান্তে ক্রিসমাস ও ইংরেজি নববর্ষে বিদেশি পর্যটকের আগমন শূন্যের কোটায় নামার শঙ্কা প্রবাসী বাংলাদেশিদের। ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমানের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। জেরুজালেমের বেথেলহাম যিশুর জন্মস্থান হলেও ইতালির রোমকে ভাবা হয় খ্রিস্ট ধর্ম প্রসারের প্রধান কেন্দ্রবিন্দু হিসেবে। তাই ডিসেম্বরের শেষ সপ্তাহে ক্রিসমাসের ছুটিতে খ্রিস্ট ধর্মের মানুষ ছুটে আসেন ইতালিতে। তবে এবার চোখ রাঙাচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। এ অবস্থায় স্থানীয় সময় মঙ্গলবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী নতুন এক অধ্যাদেশ জারি করেন। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর নাগরিকদের যাদের পূর্ণ টিকা নিয়ে আছে তাদের ইতালি প্রবেশের 48 ঘন্টার মধ্যে PCR টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে, আর যারা টিকা গ্রহণ করেননি তাদের PCR টেস্টের পাশাপাশি দেশটিতে প্রবেশের পর 5 দিন থাকতে হবে কোয়ারেন্টাইনে। PCR টেস্টের বাধ্যবাধকতা থাকছে ইতালি থেকে বাইরে যেতে চাওয়া মানুষদের জন্য। দেশটির এই নিষেধাজ্ঞায় ইতালির পর্যটন ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে বলে জানান স্থানীয় প্রবাসী ও ব্যবসায়ীরা। ইতালিয়ান স্বাস্থ্য মন্ত্রণালয়ে নতুন বিধিনিষেধ জারি করা হয়েছে। এটা সামনের বড়দিন এবং নববৎসরের ছুটিতে আমাদের বাংলাদেশিরাও যাদের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তারাও অনেক বড় ধরনের ক্ষতিগ্রস্ত। আমি একজন ইতালীয় ব্যবসায়ী। করোনা ভাইরাসের নতুন নিয়মে যথেষ্ট ক্ষতিগ্রস্ত হবে এখানকার ব্যবসা প্রতিষ্ঠান, বিশেষ করে ক্রিসমাস ও ইংরেজি নববর্ষের ছুটির দিনগুলোতে অনেক ক্ষতির মুখে পড়বে ব্যবসায়ীরা। নতুন অধ্যাদেশে দেশটির চলমান জরুরি অবস্থার মেয়াদ চলতি বছরের ডিসেম্বর থেকে 2022 সালের 31 মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। করোনা মহামারীতে ইউরোপের প্রথম ক্ষতিগ্রস্ত দেশ ইতালি। গত 1 বছর ধরে দেশটির কঠোর টিকা কর্মসূচি ও বিভিন্ন অধ্যাদেশ সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে অনেক ক্ষেত্রেই সাফল্য দেখিয়েছে। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার ওমিক্রন ভ্যারিয়েন্ট ও প্রতিবেশী ইউরোপীয় দেশগুলোর করোনা পরিস্থিতির কারণে দেশটিতে করোনার চতুর্থ ঢেউ আঘাত হানতে পারে বলে হুঁশিয়ার করেন ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়। ইতোমধ্যে দেশটির করোনা পরিস্থিতির ঊর্ধ্বগতি ভাবিয়ে তুলেছে স্থানীয়দের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদেরও। সময় সংবাদ, ইতালি। দরজায় করা নাড়ছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন। উৎসব ঘিরে বিশ্বব্যাপী চলছে নানা আয়োজন। পেরুতে আয়োজন করা হয়েছে পোষা কুকুরদের জন্য ব্যতিক্রমী প্যারেড প্রতিযোগিতা। বাহারি পোশাক পরিয়ে পোষা কুকুর নিয়ে আয়োজনে অংশ নেন স্থানীয়রা। কোনোটা সেজেছে শান্তার বেশে, কোনোটা আবার ক্রিসমাস ট্রির আদলে। বড়দিন উদযাপন উপলক্ষে পেরুর পেরুভিয়ান শহরে আয়োজিত প্যারেড অনুষ্ঠানে এমন বর্ণিল সাজে অংশ নিতে দেখা যায় কুকুরছানাদের। সঙ্গে আসেন কুকুরের মালিকরাও। প্রতিযোগিতায় অংশ নেয় 100 কুকুরছানা। সবাইকে হারিয়ে বিজয়ের মুকুট তুলে নেয় প্রিন্সেস নামে একটি কুকুর, যার গায়ে ছিল ক্রিসমাস ট্রির আদলে তৈরি পোশাক। পোশাকে সৃজনশীলতার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেন আয়োজকরা। এদিকে নিজের পোষা কুকুরের জয়ে উচ্ছ্বাস জানান মালিক। আমি খুবই আনন্দিত। 1 সপ্তাহ ধরে পোশাক তৈরির কাজ করেছি। সৃজনশীলতার পাশাপাশি সচেতনতা তৈরির বিষয়টিও মাথায় রেখেছিলাম। বড়দিন উপলক্ষে ছুটির দিনগুলোয় যেন নিজেদের পোষা প্রাণীর প্রতি বিশেষ নজর দেন মালিকরা, তাদের সঙ্গে আনন্দ ঘন মুহূর্ত কাটান তা স্মরণ করিয়ে দিতেই এমন উদ্যোগ নেন আয়োজকরা। রাইসা জান্নাত দেখছেন সময় সংবাদ। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের দুর্দশা মাহমুদুল্লাহ মুমিনুলদের মতোই হতাশ করে মাশরাফি বিন মর্তজাকেও। সাবেক অধিনায়কের বিশ্বাস, টি-20 আর টেস্টে টানা হারের মধ্যে থাকলেও প্রিয় ফরম্যাট ওয়ানডে দিয়েই ঘুরে দাঁড়াবে টাইগাররা। দু একটা সিরিজের ফলাফল নিয়ে বিচলিত না হয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনার উপর জোর দেন ম্যাশ। দেশের ক্রিকেটের আলোচিত নানা বিষয় নিয়ে মাশরাফির একান্ত সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব থাকছে আজ।
তার অধীনে বিশ্ব ক্রিকেটে সমীহ আদায় করা দল হয়ে ওঠে বাংলাদেশ। মাঠের পারফরম্যান্সে বড় বড় প্রতিপক্ষকে রীতিমতো হুমকি দিতে শুরু করে টাইগাররা। সেই বাংলাদেশই এখন হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে। আছে মাঠের বাইরের নানা অনাকাঙ্ক্ষিত ঘটনা, গুঞ্জন। জাতীয় দলে না থাকলেও ড্রেসিং রুমের অস্থিরতা খুব ভালোভাবে টের পান মাশরাফি বিন মুর্তজা। 2015 সাল থেকে বাংলাদেশ ক্রিকেট নিয়মিত ওয়ানডে ক্রিকেট জিতেছে এবং দেশের বাইরে যেও মোটামুটি অন্যান্য ফরম্যাট থেকে বেশি জিতেছে। তো ওয়ানডে ক্রিকেট আসলে আপনি হয়তো বা কিছুটা স্থির আবার হতে পারবেন। আমাদের মূল ধারার ক্রিকেটই ওইটা, হ্যাঁ আমরা ওইটাই ভালো খেলি ওই ফরম্যাটটা। তো ভেরি আনলাকি যে এই মুহূর্তে আমরা টেস্ট ক্রিকেট এবং টি টোয়েন্টি যে দুইটা আমরা সবচেয়ে বাজে খেলি সেই দুইটা ফরম্যাট আমরা খেলছি। তো এই কারণে ম্যাক্সিমামই হার 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 হতে সবার মাথার ভেতরে ওইটা ঢুকে গিয়েছে। কিন্তু এর ভিতরে যদি কিছু ওয়ানডে থাকতো, হ্যাঁ কিছু টি টোয়েন্টি মিক্সড আপ থাকতো, তাহলে একটা ব্যালেন্স করে চলা যেত। হ্যাঁ তবে ওয়ানডে ক্রিকেট আসলে আমি আশা করি যে কিছুটা মানুষের ভেতরের এই ধারণাটা কিছুটা পাল্টে যাবে। তো আমি ওই ফরম্যাটের দিকেই তাকিয়ে আছি যে ওই ফরম্যাটটা আসলে আমি মনে করি যে ক্রিকেটটা একটা সমালোচনার জায়গা থেকে কিছুটা বেরিয়ে আসবে। হ্যাঁ যে কিছুটা ক্রিকেটকে ঘুরে দাঁড়ানো আমি মনে করি সময়ের ব্যাপার। আমাদের প্রবলেম হচ্ছে আমরাও দর্শক আপনারা ক্রিকেট বোর্ড সব এই সিরিজ যেত পরেরটা পরে দেখতেছি। এটা তো ইম্প্রুভমেন্ট না ক্রিকেটের। গেল জুলাইয়ে সবশেষ ওয়ানডে খেলেছিল বাংলাদেশ ক্রিকেট দল, ওডিআইয়ে পরবর্তী ম্যাচ 2022 মার্চে। প্রিয় ফরম্যাটে প্রায় 8 মাস পর মাঠে নামবে টাইগাররা, তাও আবার দক্ষিণ আফ্রিকার মাটিতে। তবুও আশাবাদী ম্যাচ, ওয়ানডেই তো দলটার সবচেয়ে প্রিয় ফরম্যাট। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। স্বাধীনতা কাপ ফুটবলের খবর। মৌসুমের প্রথম টুর্নামেন্টের ফাইনালে আজ মুখোমুখি হবে দুই হেভিওয়েট ক্লাব, আবাহনী এবং বসুন্ধরা কিংস। কমলাপুরের বীরশ্রেষ্ঠ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল 5:30। দুই ব্রাজিলিয়ানের লড়াই দেখার অপেক্ষায় ঢাকার ফুটবল সমর্থকরা। আকাশি নীলদের নেতৃত্বে আছেন রাফায়েল অগাস্তো এবং তপুর অবর্তমানে কিংসের অধিনায়কত্ব করবেন রবসন রবিনহো। দুই ক্লাবের প্রাণভোমরাও তারাই। মৌসুমের প্রথম টুর্নামেন্ট হওয়ায় শিরোপার লড়াইটা হবে সমানে সমান। দারুণ ছন্দে আছে ধানমন্ডির জায়ান্টরা। কলিন্দ্রাস যোগ দেওয়ার পর থেকেই বেশ উজ্জীবিত লেমোস বাহিনী। সঙ্গে আরেক ব্রাজিলিয়ান ডেরি এলটনও নিজের মুনশিয়ানা দেখিয়েছেন গ্রুপ পর্বে। গোলের মধ্যে আছেন নাবিব নেওয়াজ জীবনও। অন্যদিকে প্রাথমিক পর্বে কিছুটা অগোছালো মনে হলেও সময়ের সাথে নিজেদের মেলে ধরেছেন কিংস ফুটবলাররা। বসনিয়ান স্তোয়ানের সঙ্গে জুটি বেঁধে আবাহনীকে হারাতে সামনে থেকে নেতৃত্ব দেবেন রবসন। অতীত ইতিহাসও আছে তাদের পক্ষে। দেখা হওয়ার 7 ম্যাচের 5টিতেই যে জিতেছে বসুন্ধরার রাজারা। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়।